বান্দরবানে ব্যাংকে হামলার ঘটনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সব ধরনের পদক্ষেপের কথা জানান মন্ত্রী। এদিকে আত্মসমর্পণ নইলে দমন ছাড়া কেএনএফ এর সাথে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি রক্ষা কমিটির সভাপতি কৈশলা। সকালে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিস্তারিত জীবন আমাদের ডেস্ক রিপোর্টে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কুকি চীনের বান্দরবানে ব্যাংকে হামলার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এটাকে মানে ছোটোখাটো ঘটনা আমরা মনে করছি না, আমরা মনে করছি এটা পরিকল্পিত বড় ধরনের ঘটনা, ঘটানোর জন্যই একটা পূর্বাভাস আমাদের কাছে মনে হচ্ছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আর মানে আমরা শীঘ্রই ম্যানেজারকেও আমরা উদ্ধার করার প্রচেষ্টা রেখেছি। এদিকে পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন করে পার্বত্য শান্তি প্রতিষ্ঠা রক্ষা কমিটি। সম্মেলনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি প্রতিষ্ঠা রক্ষা কমিটির সভাপতি কৈশলা বলেন, জঙ্গি স্টাইলে হামলার পর কেএনএফ এর সাথে কোনো আলোচনা আর হবে না, আত্মসমর্পণ না করলে দমন ছাড়া কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ারি দেন তিনি। অবশ্যই কিন্তু তারা ওই যে বিপদগামীগুলো ফিরিয়ে আসা, যারা যারা নাকি বিপদ ফিরে আসা হয় বিপদ, হয়তো তাদেরকে দমন করতে হবে অথবা তারা হয়তো সারেন্ডার করতে হবে বিপদ পানি, এই দুইটা হলো আমাদের কমিটির উদ্দেশ্য। জঙ্গি স্টাইলের যেভাবে কার্যকলাপ হয়েছে সেটা তো খুব নিন্দনীয়, কঠিন ব্যাপার। এদিকে জেলায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে পদক্ষেপের কথা জানান এই কর্মকর্তা। সবাই লেনদেন শুনতেছে, এবং রুমা রুমাংশী অর্থাংশের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের দিনে একান্তিত হবে। বান্দরবনের রুমা থানচি উপজেলার তিনটি ব্যাংক লুটের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি, উদ্ধার করা সম্ভব হয়নি ব্যাংক ম্যানেজারকে। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওদিকে রুমা উপজেলা হাসপাতালে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে যান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। অল্প সময়ে বড় অঙ্কের টাকা জোগাড় করতে কয়েকটি ব্যাংকে পরিকল্পিতভাবে এই হামলা চালায় কুকি চীন বলে মন্তব্য করেন তিনি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, একদিকে শুষ্ক মৌসুম ও অনাবৃষ্টি আর অন্যদিকে জলে ভাসা জমিতে চাষাবাদের জন্য পানি ছেড়ে দেয়ায় কাপ্তাই হ্রদে কমে এসেছে পানির স্তর। এতে প্রভাব পড়েছে কাপ্তাইয়ের জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে। হ্রদে পানির অভাবে দেশের একমাত্র এই জলবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে পাঁচটি ইউনিটের মধ্যে একটি থেকে মাত্র 30 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অথচ এই হ্রদে পানিপূর্ণ অবস্থায় 242 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। এটি রাঙামাটির প্রধান জেটি ঘাট। এই ঘাট থেকে লঞ্চের মাধ্যমে প্রতিদিন শত শত মানুষ জেলার 6টি উপজেলায় যাতায়াত করেন, কিন্তু শুষ্ক মৌসুমে পানি কম থাকার কারণে জেটি ঘাটটি এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হ্রদে পানি কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের কর্ণফুলে পানি বিদ্যুৎ কেন্দ্রে। পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে একটি ইউনিট থেকে মাত্র 30 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। একটা ইউনিট চালু আছে, ঠিক আছে, আপনার 30 মেগাওয়াট আছে। এদিকে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে জেলায়। ঘন ঘন লোডশেডিং এর কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লোডশেডিং বেড়ে যাওয়ায় চাল ও ময়দার মিলগুলোতে উৎপাদন কমে গেছে, এতে লোকসান গুনতে হচ্ছে সব প্রতিষ্ঠানগুলোকে। সকাল থেকে মনে করেন যে 6 থেকে 7 বার লোডশেডিং হয়েছে। লোডশেডিং এর জন্য আমাদের মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনের সমস্যা হয়ে যাচ্ছে। ক্লায়েন্ট যখন চাচ্ছে তখন আমরা চাইনা মতোদের মালটা মানে ওই টাইম বরাবর আমরা দিতে পারতেছি না। কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে বর্তমানে 79.70 MSL, অথচ রুল কার্ভ অনুসারে এই সময়ে পানির স্তর থাকার কথা 88 MSL। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। NTV নিউজ ডেস্ক।
বাগেরহাটে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও আনসার সদস্যদের মারপিটের ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে বাগেরহাটে পুলিশ সুপার কার্যালয়ে ব্রিফিং করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান। তবে আটককৃতদের নাম ঠিকানা নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল গতরাতে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। এ সময় নিরাপত্তা কর্মীদের চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে তাদের উপরও হামলা করে ডাকাত দল। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দলের হামলায় ২ আনসার সদস্য সহ ৫ নিরাপত্তা কর্মী আহত হয়েছে। এবারের ঈদে সড়কে লক্কর ঝক্কর গাড়ি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। ঈদের সময় সুযোগ সন্ধানী অপরাধী, মলম পার্টি বা কোনো দুষ্কৃতিকারী যাতে যাত্রীদের কোনো ক্ষতি সাধন করতে না পারে সেজন্য পুলিশ নজরদারি করছে। তিনি আরও জানান, যে সমস্ত কাউন্টার যানজটের সৃষ্টি করতে পারে সেই সব কাউন্টারকে সরিয়ে দেওয়া হয়েছে। দুপুরে গাজীপুরে কালিয়াকৈরে চন্দ্রা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।